بسم الله الرحمن الرحيم. السلام عليكم. আমি ফাতেমা জান্নাত, সিনিয়র প্রভাষক, সৃষ্টি কলেজের টাঙ্গাইল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নতুন বাংলা সিলেবাসের ধারাবাহিকতায় নতুন কার্যক্রমে সিলেবাসের কার্যক্রমে নতুন একটি গদ্য নিয়ে তোমাদের সামনে আবির্ভূত হয়েছি। আজকে আমার গদ্যের আলোচ্য বিষয় বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বাংলা শব্দটা উনিশ শতকীয় লেখক বঙ্কিমচন্দ্রের যুগে লেখ্য ভাষা হিসেবে পরিচিত ছিল। আসলে পরবর্তীতে এই বাংলা শব্দটা পরিবর্তিত হয়ে বাঙালা থেকে বাংলা, বাংলা থেকে বাঙালির পরিবর্তনটা হয়েছে। আমাদের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ভারতের পশ্চিমবঙ্গের কাঁসারপাড়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন। 1838 সালে 26শে জুন গ্রামের নামটা বললাম কাঁঠালপাড়া, যেটা আমাদের জ্ঞানমূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট। কাঁঠালপাড়া গ্রাম, সবাই খেয়াল করবে গ্রামটার নাম কি বললাম। আমাদের এই লেখক পেশাগত জীবনে ছিলেন ম্যাজিস্ট্রেট, তার অসাধারণ কর্মদক্ষতা, সৎ নিষ্ঠা, এই গুণগুলোর কারণে তিনি সমাজের মানুষের কাছে তার খ্যাতি ছিল প্রচুর। তার পিতা ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, পেশায় একজন ডেপুটি কালেক্টর। আমাদের এই লেখক তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কর্মজীবনে লিপ্ত ছিলেন। তার পেশাগত কারণে তিনি কখনো ছিলেন হাওড়া, কখনো আলিপুর, কখনো খুলনা, কখনো যশোর, কখনো মুর্শিদাবাদ, কখনো ছিলেন তিনি বারাসাতে, কখনো মেদিনীপুর। তো আমরা তার কর্মজীবন পড়ে জানতে পারি যে তিনি যখন খুলনাতে ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন তখন তিনি তার অসাধারণ একটি দক্ষতা বা নৈপুণ্য প্রদর্শন করেন। তিনি নীলকরদের অত্যাচার দমন করেন। এছাড়া তিনি সমাজ, সংস্কৃতি, ধর্ম নিয়ে সমাজের লোকদের জন্য অনেক কিছু লিখেন। আমাদের এই লেখকের মোট গ্রন্থের সংখ্যা ছিল ৩৪টি। মোট গ্রন্থের সংখ্যা ছিল ৩৪টি। মোট গ্রন্থ ছিল ৩৪টি। আমাদের এই লেখক 1852 সালে তিনি সংবাদ প্রভাকর নামক পত্রিকায় তার প্রথম কবিতা লিখে সাহিত্য জগতে আবির্ভাব ঘটান কিংবা পরিচিতি লাভ করেন। আমি পত্রিকাটার নাম বলেছি, সংবাদ প্রভাকর। আমরা পরীক্ষার খাতা এই নামগুলো ওরকম করে ফেলি, আমরা একটা লিখতে গিয়ে আরেকটা লিখে ফেলি, মনে রাখবো বিষয়টা যে কি লিখলাম। এই পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশের মাধ্যমে দিয়ে সাহিত্য জীবনের সূত্রপাত হয়। 1858 সালে আমাদের লেখক কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি প্রথম বিএ বা স্নাতকদের একজন হিসেবে উত্তীর্ণ হন। তার মানে আমরা 1858 সালে পেলাম যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম বিএ বা স্নাতকদের একজন হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেন। 1865 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি একটি বিখ্যাত উপন্যাস রচনা করেন, তার প্রথম সার্থক উপন্যাস যার নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী, সেটা আমরা দেখতে পাই 1865 খ্রিস্টাব্দে। দুর্গেশ নন্দিনী আমরা সাল এবং বিখ্যাত উপন্যাসটির নাম মনে রাখবো, তার প্রথম সার্থক উপন্যাস। 1872 সালে আমাদের এই লেখক আরো একটি কারণে খুব জনপ্রিয়তা বা বিখ্যাত হন, সেটা ছিল তার বঙ্গদর্শন পত্রিকা, যে পত্রিকাটা তিনি নিজে সম্পাদনা করেন এবং প্রকাশ করেন। সেই কারণে তিনি সাহিত্যের জগতে অসামান্য অবদান রাখেন বা ভূমিকা পান। আমরা সেই পত্রিকাটার নামটাও লিখে রাখছি বঙ্গদর্শন। আমি অনেকগুলো পত্রিকার নাম লিখলাম, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন। আমরা দেখতে পাই 1885 সালে এই বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন এই কবিতাটা, সরি, এই গদ্যটা তার প্রকাশিত হয় প্রচন্ড সংবাদপত্রে।
প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? প্রচার নামক সংবাদপত্রে। পত্রিকাটার নাম ছিল প্রচার, পত্রিকাটার নাম প্রচার। আমরা দেখতে পাই তার প্রচার নামক, আমরা এখানে কি দেখেছি, তার প্রচার নামক পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরে অবশ্যই তার বিবিধ গ্রন্থ নামক বইয়ে প্রকাশিত হয়। আবার বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এই গ্রন্থটি বঙ্কিমের বঙ্কিম রচনা বলি, বঙ্কিম রচনা বলি, বইয়ের প্রথম খণ্ডে প্রকাশিত হয়, প্রথম খণ্ডে প্রকাশিত হয়। আমরা দেখতে পাই তার অনেকগুলো গ্রন্থের নাম, যেগুলো লিখে তিনি বিখ্যাত হয়েছেন। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে আছে কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী, চন্দ্রশেখর, এছাড়া আছে আমরা দেখতে পাই আনন্দমঠ, সীতারাম। এছাড়া আমরা দেখতে পাই তিনি আরো অনেক বিখ্যাত বিখ্যাত লিখনী লিখেছেন। এখানে আমরা অনেকগুলো উপন্যাসের নাম জানলাম, সেগুলো মৃণালিনী, এগুলো আমরা মনে রাখবো। এছাড়া তিনি ইংরেজিতেও একটি উপন্যাস রচনা করেন, সেই উপন্যাসের নাম হচ্ছে রাজমোহন ওয়াইফ। এটা ছিল তার ইংরেজি একটি উপন্যাসের নাম। আমরা দেখতে পাই উনিশ শতকের শ্রেষ্ঠ লেখক, তিনি এই রচনাটি প্রথম প্রকাশ করেন সেটা আমরা জানলাম। এই লেখার মধ্যে তিনি আমরা দেখতে পাই যে সাধুরীতিতে এটি খুব ছোট আকারে এই প্রবন্ধটি লিখেছেন, কিন্তু মৌলিকত্ব এটি ছিল অসাধারণ একটি লেখা। আমরা এই লেখকের মৃত্যুটা দেখতে পাই 1894 সালের 8ই এপ্রিল। আমরা দেখতে পাই 8ই এপ্রিল। সেটা যদি আসে কোথায় মৃত্যুবরণ করেন? কলকাতা, কলকাতা। যদি জায়গার নাম আসে তাহলে আমরা লিখব কলকাতা, যদি আসে তারিখ তাহলে আমরা এটুকু লিখব, যদি আসে কত সালে বা খ্রিস্টাব্দে তাহলে আমরা এটুকু লিখব। আমরা যেটুকু জ্ঞান হলো এমসিকিউর জন্য চাবে আমরা শুধু সেইটুকু লিখব। তাহলে দেখো আমরা আজকে অনেকগুলো তথ্য জানলাম যে বঙ্কিমচন্দ্র কোন যুগের লেখক, সে ছিল উনিশ শতকের লেখক, তার জন্ম, তার গ্রাম, তার মৃত্যু, তার গ্রন্থের সংখ্যা, তার বিখ্যাত গ্রন্থ কোনটা ছিল, দুর্গেশ নন্দিনী সেটা কত সালে প্রকাশিত হয়, ইত্যাদি অনেক কিছু আমরা জানতে পারলাম আজকে। এখন আমি চলে যাচ্ছি এই গদ্যটির মূল গদ্যাংশে। আমাদের এই গদ্যটা ছিল মূলত আমাদের লেখকের নব্য নতুন লেখকদের প্রতি একটা মেসেজ বা পরামর্শ, একটা নিবেদন, যেভাবে লিখলে আমাদের পাঠক সমাজ, লেখক সমাজ এবং আমাদের সমাজের সর্বোপরি সর্বমানুষ উপকৃত হব যেভাবে লিখলে, এটা ছিল তার আলোচনার মূল বিষয়বস্তু। আমরা আগামী ক্লাসে মূল আলোচনায় প্রবেশ করব। তার আগে আমরা শুধু একটু বলতে চাই যে মূলত তিনি ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা এবং সমাজ বিষয়ে অনেক প্রবন্ধ রচনা করেছেন এবং রচনা লিখে তিনি সাহিত্যের জগতে তিনি নিজেকে একটা প্রতিষ্ঠিত করেছেন সমাজ পরিবর্তনের একজন মানুষ হিসেবে। আমরা এই লেখা রচনায় দেখতে পাই আরো যে তিনি সমাজের উন্নতির জন্য নতুন লেখকদের উদ্দেশ্যে নিবেদন জানিয়েছেন, সেটাই তার আলোচ্য লেখা। আর সে কারণে আমরা সেই পরিবর্তন, তার সেই নিবেদন, তার সেই পরামর্শগুলো আগামী ক্লাসে করব। আজকে আমি একটি করে তোমাদের জন্য বুঝে দিচ্ছি যে আমি তার গ্রামের নামটা কি বলেছি, আঠালপাড়া গ্রাম। আমি সে মারা গিয়েছে কোন জায়গায় বলেছি, কলকাতা। তার বিখ্যাত ইংরেজি উপন্যাসের নাম কি বলেছি, রাজমোহন ওয়াইফ। তার গ্রন্থের সংখ্যা বলেছি 34। তার প্রথম কবিতা লেখা হয় যে পত্রিকার সাহিত্য চর্চার শুরু, সেই পত্রিকার নাম বলেছি সংবাদ প্রভাকর। এরপর আমি বলেছি তার প্রথম সাহিত্য উপন্যাস কত সালে প্রকাশিত হয়, 1865।
গ্রন্থটার নাম ছিল দুর্গেশ নন্দিনী। তার সাহিত্যের জগতে অসামান্য অবদান বা কীর্তি বঙ্গদর্শন পত্রিকা, যেটা তিনি নিজে সম্পাদনা করেন, সেটাও মুছে দিলাম, সালটা রয়ে গেল, মনে রাখবে। আর টোটাল গ্রন্থটা প্রথম প্রকাশিত হয় গুজর নামক সংবাদপত্রে, আর পরবর্তীতে সেটা বিভিন্ন নামক গ্রন্থে প্রকাশিত হয়। আর এটা আমরা দেখতে পাই বঙ্কিম রচনাবলীর প্রথম খণ্ডে। আমরা যদি মূলত তার সারগুলো এগুলো মনে রাখতে পারি, তাহলে আমরা অনেক কিছু লিখতে পারবো। তো আসলে দেখো শিক্ষার্থীরা, আমরা মূলত দেখতে পাই নবীন লেখকরা মূলত এই বঙ্কিমচন্দ্রের পরামর্শ যদি মান্য করে লেখক ও পাঠক, সমাজ নিশ্চিতভাবে উপকৃত হবেন। আমরা এই গতটা আগামী কাছে পড়লে তার বিস্তারিত বিবরণ জানতে পারবো এবং আমাদের মননশীল সৃজনশীল একটা সমৃদ্ধ জগৎ গড়ে উঠবে, সেটাই আমরা কামনা করি, আমাদের লেখকরা কামনা করেন। আমরা আগামী কাছে বিস্তারিত আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আগামী কাছে আবার দেখা হবে মূল বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।